আমরা আজকে নর্থ সিকিমে ঘুরে দেখব লাচুং 0. ইয়ামথাম ভ্যালি। নর্থ সিকিমের ফার্স্ট পার্ট যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মৈনাক। লাঞ্চ করে আমরা বেরিয়ে যাচ্ছি লাচুংয়ে যাওয়ার জন্য। উপরে দিয়ে উঠছি আর ভিউটা দারুণ লাগছে। জিরো পয়েন্ট চেকপোস্টে এখানে পারমিট করতে হবে। এটা জিরো পয়েন্ট চেকপোস্ট। আমরা এবার জিরো পয়েন্ট একদম কাছে চলে এসেছি আর এখান থেকে ভিউ দারুণ লাগছে, অসাম। চারিদিকে বরফ, বরফ মাঝখান দিয়ে যাচ্ছে, বলার মতন এত সুন্দর লাগছে জায়গাটা।
চলে এসেছি 0 পয়েন্ট। এখানে প্রচুর ঠান্ডা। আমরা 0 পয়েন্টে চলে এসেছি আর 0 পয়েন্টে পুরো বরফ। এখানে এখন -7, যা লাগছে দেখতে 0 পয়েন্টে। 0 পয়েন্টে অক্সিজেন লেভেলটা অনেকটাই কম। আমরা 0 পয়েন্ট ঘুরে বেরিয়ে যাচ্ছি আর এখানে অনেক হাই অল্টিটিউড, এখানে অবশ্যই সাথে কর্পূর রাখবেন। 0 পয়েন্টের টেম্পারেচার রয়েছে -7। জিরো পয়েন্ট ঘুরে আস্তে আস্তে নিচে নামছি আর এখান থেকে ভিউটা দারুণ দেখতে লাগছে। সব গাড়িগুলো নিচে নামছে, ভিউটা অসাম। এখন যাচ্ছি ইয়ামথাম ভ্যালি। আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালি, এখন রয়েছি ইয়ামথাম ভ্যালিতে আর এখান থেকে দারুণ লাগছে ভিউটা। আর এখানে এপ্রিল মাসে পুরো এখানে ফুলে ভরে থাকে এই ইয়ামথাম ভ্যালিতে। ইয়ামথাম ভ্যালি রিভারের সামনে যাচ্ছি। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুরো বরফ ফেটে যায়, এত বরফ থাকে এখানে। আর এপ্রিল মাস এখানে পুরো ফুলে ভর্তি হয়ে যায় এপ্রিল মাসে। ইয়ামথাং ভ্যালি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে ভিউটা দারুণ ছিল, বলার মতো না, এত মজা। আর এখান থেকে ওয়েদারটা দারুণ, খুবই ভালো লাগছে। চল আমরা লাচুং হোটেলে চলে এসেছি, এখানে লাঞ্চটা সেরে নিচ্ছি, লাঞ্চটা করে তবে আমরা গ্যাংটকের জন্য বেরোব। চল দুপুরে লাঞ্চটা করলাম ভাত ডাল তরকারি আর ডিমে অমলেট। লাচুং থেকে গ্যাংটকে ফিরে আসছি, আমাদের নর্থ সিকিম সব ট্যুর শেষ করে আমরা এখন গ্যাংটকের দিকে রওনা দিলাম। আর গ্যাংটক পৌঁছে পৌঁছে আমাদের 7-8টা বেজেই যাবে, রাত হয়ে যাবে। নর্থ সিকিমের সবচেয়ে বড় টানেল আমরা ক্রস করছি। আমি যে ট্রাভেল এজেন্সির সাথে নর্থ সিকিম ঘুরতে এসেছি তার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এনার সাথেও নর্থ সিকিম ঘুরতে আসতে পারেন। নর্থ সিকিম ঘোরার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। চলে এসেছি গ্যাংটক, আমরা যেই হোটেলে ছিলাম হোটেল রেড পান্ডা ওই হোটেলে উঠেছি, আমাদের এই রুম দিয়েছে। রাতে ডিনার করতে চলে এসেছি, ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পাঁপড় ভাজা।
এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।